বা আমি ভেবেছিলাম আর রোজ ভিডিও কোনোদিনও বানাবো না, ব্লগ ভিডিও বানিয়েছিলাম ঠিকই ছিল, ব্লগ ভিডিও আপলোড করেছিলাম, আরও শর্ট ভিডিও আপলোড করেছিলাম, ভালো ছিল। কিন্তু না বাড়া, এদের গাড়ে না মনে খুঁজলি হয় নাকি বাড়া? যেখানে যাই আমি রাস্তাঘাটে বেড়াই শুধু এটা কথা বলে, রোজ ভিডিও বানাবি না, রোজ ভিডিও বানায় ছেড়ে দিয়েছিস, শুধু এটাই বলেছিল। শুনেছিলাম আমাকে পাগল হয়ে গেছে মায়ের, কি বলবো বাড়া। তো সেই জন্য ভাবছি এবার আবার রোজ শুরু করবো আর সবাইকে পেলবো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, মাই নেম ইজ অমৃত অর ইউ আর ওয়াচিং রোজ স্টার আইকন। বেশি না বলতে ভাগ, লেটস গেট স্টার্ট। আরে ভাই ভাই, এটা ভিডিও শুরুতে কি দেখলাম আমি? টিপাটিপি না? এটা কি আমি ইনস্টাগ্রাম চালু করছি না অন্য কিছু ভাই? না ভুল করে অন্য জায়গায় চলে গেছি আমি। দিদির যখন লিচু লিচু তো দিদির কত কিছু, দিদির যখন আম আম তখন দিদির কত দাম, দিদির যখন বেল বেল তখন দিদির কত সেল, যখন দিদি শুকিয়ে যাবে সব বোকাচোদাগুলো পালিয়ে যাবে। আমার দুধ মোটা তাতে তোমাদের কি, আমার দুধ মোটা তাতে তোমাদের কি? না না দিদি, আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমি ভাবছি আমি একটা বিজনেস শুরু করব, দুধের বিজনেস। ও নো, সেখানে সব ধরনের গরু আছে, বিদেশি গরু, জাপানি গরু, আমেরিকান গরু, শুধু একটা দেশি গরু হলেই চলবে তোমার মতো, তোমার বড় বড় আছে না তাই। দিদি দুধ দাও, শুনছি নাকি তোমার অনেক দুধ আছে? দাও না গো দিদি, একটু দুধ দাও শুধু, খাবো আমি। এ মা, এটা তো পুরো ভেজাল দুধ, কত জল মিশাইছো? চেয়েছিলাম দুধ দিয়া দিলা পানি, কি চেয়েছিলাম দুধ দিয়া দিলা পানি, তোমার লাগে বিজনেস হইবা না, ভাগ চুত মারানি। বেসিক্যালি আজকের ভিডিওটা এখান থেকে থাকলো, একটু কন্টেন্ট শুরু, একটু শুধু কন্টেন্ট আমি চেঞ্জ করব নিজের, ঠিক আছে? শুধু ইউটিউবারদের এখন রোস্ট করব আর কিছু না। তো বাই বাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার আওয়াজটা একটু শরীরটা খারাপ সেই জন্য ভিডিও আসতে লেট হবে না, দুদিন লাগবে, ঠিক আছে?